হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সকলেই হয়তো অপেক্ষা আছি কবে সিঙ্গাপুরে স্বাভাবিক বিমান যোগাযোগ চালু হবে। সিঙ্গাপুর স্বাভাবিক আন্তর্জাতিক বিমান ভ্রমণ আবার শুরু করার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন অং ইয়ে কুং, সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী। সোমবার 31 মে সেই স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং বলেছেন, সিঙ্গাপুর স্বাভাবিক আন্তর্জাতিক ভ্রমণ আবার শুরু করার ব্যাপারে আশাবাদী। তবে এখন পর্যন্ত ভ্রমণের যে বিধিনিষেধ আছে এগুলো অপসারণ সম্ভব কি না তার সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য নেই বা ডাটা নেই। মিস্টার অং করুণা মুখোপাধ্যায় গঠিত মালদ্বীপ মন্ত্রণালয়ের টাস্কফোর্স সংবাদ সম্মেলনে প্রস্তুত জবাব বলেছিলেন যে সিঙ্গাপুর ভ্রমণের যে নিষেধাজ্ঞাগুলো আছে তুলনার আগে প্রতিবেশী দেশগুলো বেশি টিকাদান হার অর্জনের জন্য অপেক্ষা করতে হবে। যে প্রতিবেশী দেশগুলো যে টিকা দিচ্ছে তাও একটু বেশি হইতে হইব, মানে প্রতিবেশী দেশগুলোতে যখন অধিকাংশ ব্যক্তি টিকা গ্রহণ করে ফেলবে তখন তারা এই নিষেধাজ্ঞা মুক্ত স্বাভাবিক বিমান যোগাযোগ চালু করতে পারবে বলে তিনি মনে করেছেন। তিনি আরও বলেন যে সিঙ্গাপুরের বাসিন্দাদেরকে যদি টিকা দেওয়া হয় এবং দেশটি নিরাপদ থাকে, আমরা আশা করি সিঙ্গাপুরবাসীরা ভ্রমণের স্বাধীনতা অর্জন করতে পারবে। তিনি যোগ করেন, এর অর্থ ব্যবসার কারণে ভ্রমণ করা আত্মীয় স্বজন যারা বিদেশে অবস্থান করছে 21 দিনের স্টে নোটিশ ছাড়াই তাদের সাথে দেখা করতে যাবে বলে তিনি মনে করেন। মিস্টার অং বলেন যে আমরা স্বাভাবিকতা আবার চালু করার জন্য আশাবাদী, যে আমরা স্বাভাবিকভাবে বিমান যোগাযোগ চালু করার ব্যাপারে খুবই আশাবাদী। তবে আমি মনে করি যে সত্যি আমাদের কাছে পর্যাপ্ত ডাটা নেই, এই সমস্ত নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া সম্ভব কি না তা স্থির করতে পারবে সম্ভব হচ্ছে না, কারণ ডাটা না থাকলে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন সিঙ্গাপুর সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। মিস্টার অং বলেন যে আমরা যদি আমাদের নিজেদের যথেষ্ট পরিমাণ টিকা দিই, তা আমাদের জনগণের যথেষ্ট পরিমাণ টিকা দিই এবং টিকা দিতে এবং সুরক্ষিত করতে পারি, তবে অবশ্যই ভ্রমণের বিধিনিষেধ পর্যালোচনা করতে হবে আমাদের ভ্রমণের এবং ব্যবসায়ের কেন্দ্রবিন্দু পরিণত হওয়ার লক্ষ্যে। মাল্টি ট্রান্সপোর্টের সহসভাপতি অর্থমন্ত্রী লরেন্স অং বলেছেন যে সরকার ভ্রমণ বিধিনিষেধের প্রতি সর্বদা ঝুঁকিভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি যোগ করেন যে আপনি যদি আমাদের সীমান্তের পদক্ষেপগুলি লক্ষ্য করেন, তবে আমরা ইতিমধ্যে ঝুঁকি নিয়ে এবং এই দেশগুলো সংক্রমণের মাত্রার উপর ভিত্তি করে দেশগুলোকে আলাদা করতে পারি। সুতরাং কোনো দেশ যদি নিরাপদ থাকে, আমরা ইতিমধ্যে সিঙ্গাপুরবাসীকে সেখানে যেতে এবং সিঙ্গাপুরের কোনো স্টে নোটিশ ছাড়াই সিঙ্গাপুরে ফেরার অনুমতি দিতে পারি। অর্থাৎ এইসব দেশগুলোতে নিরাপদ, কোনো রকম হার কম, ওইসব দেশগুলোর সাথে আমরা স্টে নোটিশ ছাড়াই আসতে পারবো বলে তিনি মনে করেন। এবং আমরা এমনকি জায়গাগুলো থেকে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন ছাড়াই সিঙ্গাপুরে আসতে অনুমতি দিতে পারি। অন্যদিকে যদি কোনো দেশ অতটা নিরাপদ না থাকে, এই জায়গাগুলো প্রচুর পরিমাণে মানে ওই যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে করোনা সংক্রমণ থাকে, তবে আমাদের কাছে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, যেখানে আগত ভ্রমণকারীদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। অর্থাৎ যেসব দেশে করোনা নিয়ন্ত্রণ নাই, আক্রান্ত আর অধিক বেশি, সেখান থেকেও আসা যাবে, তবে স্টেহোম নোটিশ বা কোয়ারেন্টাইন অর্ডার থাকতে হবে সিঙ্গাপুর আসার পরে। সিঙ্গাপুর আগামী মাসগুলোতে এই পদ্ধতি অব্যাহত থাকবে বলে বিশ্ব অঙ্গ বলেছেন, যে আগামী মাসগুলোতে এই পদ্ধতি অবলম্বন করবে। যে দেশগুলোতে সংক্রমণ আর কম তারা আসলে স্টেম নোটিশ থাকতে হবে না, সংক্রমণ আর বেশি হলে স্টেম নোটিশ থাকতে হবে 21 দিনের। আরও বেশি নিরাপদ হয়ে গেলে, সংক্রমণের হার কমে আসলে টিকাদানের হার বেশি হলে, তবে সম্ভবভাবে আমরা এই জায়গাগুলো থেকে আরও বেশি কিছু খুলতে পারবো, অর্থাৎ বর্ডার আরও সহজ করে দিতে পারবো। অন্যদিকে যদি তারা এমন জায়গাগুলো থেকে হয় যেখানে সংক্রমণের হার বেশি থাকে এবং উদ্যোগগুলো আর উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো হয়, তার সীমান্তের ব্যবস্থা সাথে সাথে কোয়ারেন্টাইন ব্যবস্থাও থাকবে, আসতে পারবে কিন্তু কোয়ারেন্টাইন ব্যবস্থাও থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।